সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় দিয়ে তাদের প্রচার দুর্দান্তভাবে শুরু করেছিল। তামিম ইকবালের নেতৃত্বে দলটি 33 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে গুরুত্বপূর্ণ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। তাদের ব্যাটাররা প্রতিযোগিতামূলক স্কোর দাঁড় করিয়েছিল 257। তারপর স্পিনাররা লঙ্কানদের পিছনে ঠেলে দেয়। ওয়ানিন্দু হাসরঙ্গার দুর্দান্ত প্রচেষ্টা সত্ত্বেও ব্যাট হাতে রেখে লঙ্কানরা একটু পিছিয়ে পড়েছিল। লঙ্কান অধিনায়ক হিসাবে কুশল প্যারেরা তার প্রথম নেতৃত্ব দেওয়ার ম্যাচে অধিনায়ক ও ব্যাটে রান করা কোনো দিকেই তিনি সফল হতে পারেননি। তিনি 60-এর উপরে স্ট্রাইক রেটে 50টি বল খেলেছিলেন এবং মাত্র 1টি 4 মারেন। তাদের বোলারদেরও ভালো পারফরম্যান্সের ঘাটতি ছিল, বিশেষত মাঝের ওভারে। টাইগারদের দিক থেকে তামিম, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি তাদের সম্মানজনক স্কোরের দিকে পরিচালিত করেছিল। এরপরে অন্যান্য বোলারদের সহায়তায় মেহেদি হাসান মিরাজের 4 উইকেট শ্রীলঙ্কাকে ব্যাক ফুটে ফেলে দিয়েছিল। দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার 25 মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এবং সিরিজে বেঁচে থাকার জন্য লঙ্কানদের পক্ষে এটি অবশ্যই জয়ের ব্যাপার। টাইগারদের পক্ষে এর আগে বেশ কয়েকটি সিরিজ হেরে যাওয়ার পরে তারা এই ম্যাচ জিতে সিরিজটি পকেটে পুরতে চাইবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর 12:30। বামহাতি বোলার মুস্তাফিজুর রহমান রান আপ করতে গিয়েই চোট পেয়েছেন বলে মনে হয়েছিল। তিনি না খেললে শরীফুল ইসলাম ভালোভাবে সুযোগ পাবেন। তাসকিন আহমেদ গতবারের মতো ব্যয়বহুল ছিলেন এবং তিনি কোনো উইকেটও তুলতে পারেননি। ডানহাতি পেসার তার ছন্দ খুঁজে পেতে আগ্রহী। উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের তার ছন্দও খুঁজে পাওয়া উচিত মোহাম্মদ মিঠুনের সাথে। দানুষ্কা গুনাথিলাকার কাছে নিজের উইকেট ফেলে দেওয়ার পরে সাকিব উল হাসানও সতর্ক হয়ে উঠতে চাইবেন। টাইগারদের জন্য তামিম, মুশফিকুর এবং মাহমুদুল্লাহরও দুর্দান্ত কিছু করতে হবে। এদিকে স্পিন বান্ধব খেলার অবস্থার কথা মাথায় রেখে লঙ্কানরা পরের ম্যাচের জন্য স্পিনার আকিলা ধনঞ্জয়াকে নিয়ে আসতে পারে। ধনঞ্জয়া ডি সিলভা 3টি উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে লক্ষণ সান্দাকানকে লাইন এবং লেন্থের বিষয়ে কিছুটা আরও সঠিক হওয়া দরকার। ওয়ানিন্দু হাসরঙ্গা ব্যাট নিয়ে চিত্তাকর্ষক ছিলেন, তবে যথাযথ পরিস্থিতিতে তিনি উইকেট পাননি, এই বিষয়টি খুব খারাপ বিষয় হতে পারে। ইশুরু উদানাও তার পারফরমেন্স নিয়ে উন্নতি করতে চাইবেন। সবচেয়ে বড় কথা, লঙ্কার মিডল অর্ডারটি শেষবারের মতো খারাপ পারফরমেন্সের পরে তাদের এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত। তো চলুন এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশ প্রেডিক্টেড ইলেভেন। তামিম ইকবাল ক্যাপ্টেন, লিটন দাস, সাকিব উল হাসান, সৌম্য সরকার অথবা মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম উইকেট কিপার, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হোসেন মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান অথবা শরীফুল ইসলাম। এবার শ্রীলঙ্কা প্রেডিক্টেড ইলেভেন। দানুষ্কা গণাথিলাকা, কুশল প্যারেরা ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, কুশল মেন্ডিস, পাথম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা, ওয়ানিন্দু হাসরঙ্গা, ইশুরু উদানা, আকিলা ধনঞ্জয়া অথবা আসেন বান্দারা, দুষ্মন্ত চামেরা এবং লক্ষ্মণ সান্দাকান। এখনও পর্যন্ত দুটি দল 49 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে বাংলাদেশ জিতেছে 8 বার এবং শ্রীলঙ্কা জিতেছে 38 বার। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।